रीटेक रीटेक। সো গাইস আজকে আমরা জঙ্গল অভিযানে যাব অভিজিৎ দার সাথে। অভিজিৎ দা তোর যা তোর দো কেন কাল আছে সঙ্গল তেমনি চোখে দেখি না। ওকে রেডি হ্যাঁ ফক ফক হয়ে গেছে। সো হ্যালো গাইস দিস ইজ মি আমি হিয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা আজকে আমরা খেলব সেই গেম গ্রিন হেল যেখানে আমরা পুরোপুরি হারাই গেছি, খুঁজে পাচ্ছি না। এখন বুঝতে পারছি আমি নিজেই হারাই গেছি, মানে জ্যাক হারাই গেছে এবং মিয়া শেষ সেফ জায়গায় আছে। সো গাইজ এখন আমরা এই মুহূর্তে আছি এই প্লেসটাতে যেখানে আমরা লাস্ট এপিসোড যারা তোমরা দেখছো তারা অবশ্যই জানো গাইজ আমরা মানে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম, ঠিক একটা ড্রাগ লেভে চলে আসছি। হাঁটতে হাঁটতে আমরা একটা ড্রাগ লেভে চলে আসছি, আমি ড্রাগ লেভে গাইজ আমরা খাবার দাবার ব্যবস্থা করছি আর তারপর সব কিছু ব্যবস্থা করছি, আমরা ঘুমানোর ব্যবস্থা ছিল। সো এখানে আর বেশি সময় থাকা যাবে না, কারণ এখান থেকে চলে যেতে হবে, কারণ সেই ড্রাগ লেভের মানুষগুলো যদি চলে আসে তখন আমার জন্য এটা একটা রিস্কের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমরা এখানে আর থাকবো না, তো চলো গাইজ আজকে এখান থেকে আমরা চলে যাব এবং নেক্সট কোন দিকে যাওয়া যায় ওই রাস্তাটা আমরা খুঁজে বের করতে হবে। তো চলো গাইজ আজকে ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা শুরু করার আগে বিগ শাউট আউট টু শাহ আমিন, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর সুন্দর সুন্দর কমেন্টস। তো চলো গাইজ আজকের এপিসোড শুরু করা যাক, এবং বৃষ্টি হচ্ছে যেহেতু এখন চলো আমরা সামনের দিকে একবারই এবং একটু দেখে শুনে বুঝে যেতে হবে, কারণ আমার হেলথের অবস্থা এত ভালো না মোটামুটি, কিন্তু আমি কিছু খাবার দাবার পাইছি, স্টিক স্টিক নিয়ে নিই ভাই আমার এখান থেকে, মানে চলে যেতে হবে এখন। ও ভাই স্পেস নাই কেন? ওকে গাইজ আমরা অনেক কিছু নিয়ে নিছি, এইগুলো হারভেস্ট করে পকেটে নিয়ে নিই কারণ আমার বেশি দরকার নেই, এদিকে এগুলো ফালাই দিই, এগুলো এখন কোনো দরকার নেই। ওকে এখান থেকে আমি একটা চারকোল ভাই কিছু টিছু যদি অ্যাটাক করে তাহলে ভাই এখন যদি কিছু অ্যাটাক ট্যাটাক করে দেন তো পুরো প্যাচ খেয়ে যাবো। তো Even found some cages. Someone was being held here. Any idea who it was? Okay, এখানে আর পানি টাই জ্বালাইতে হবে না আমার, সব ঠিক আছে। তো এখানে এখন আমি সামনের দিকে যাব গাইজ। Underperforming worker. Okay, so এদিকে আমাকে যেতে হবে, কিন্তু আমি আগে খাবার দাবার খেয়ে আমি দেখে আমার ঘড়িতে চেক করতে হবে আমার হেলথের কি অবস্থা। Okay, আমার কার্বোহাইড্রেট কমে গেছে গাইজ আমার শরীরে। Maybe you're right. I'm just trying not to lose. Okay, আমি এটা খেতে পারি। Nice. নাইস গাইজ এটাতে অনেক অনেক পাই গেছি, প্রোটিন পাইছি, ফ্যাট পাইছি, ও ভাই নাইস। তো এখন আমার মোটামুটি পকেট টকেট ফুল আছে, কিন্তু আমার পকেটে কি ইয়ে আছে দাঁড়াবে তো দেখি। ওকে একটা আছে, তো আরেকটা নিয়ে নিই, ওইটা রেখে গেলে গাইজ হবে না। তো আমার খাবারের ব্যবস্থা করতে হবে, তো দৌড়াবো না আমি, হাঁটবো, কারণ বেশি দৌড়াইলে বেশি পরিমাণ এই পানিটা একটু খাইনি দাঁড়ো। ওকে এটা নিয়ে নিয়ে গেছে আমাদের, কারণ এটা সামনে আমাদের লাগবে পানির জন্য। তো সকাল সকাল ঘুম থেকে আমরা উঠে গেছি এবং আমরা যাচ্ছি সামনের দিকে। সো গাইজ এই পাশে সাপ টাপ থাকতে পারে, আমি সাপ টাপ কাউরে পাত্তা দিব না, শুধু হাঁটতে থাকবো এবং এই পাশ থেকে ট্রাইব ট্রুইপ যা আসুক কোনো সমস্যা নেই একবারে মারে দেবো। ওয়েট ভাই আশেপাশে সাপ টাপ থাকলে ওই যে বলতে না বলতে ভাই দেখো দেখো আমি জানি শালার পুত এখানে বসে রয়েছে শালার পুত। আরে আরে আমার ইয়েটাই ভেঙে গেল, পাথর তো ক্রাফ্ট ওই একটা পাথর আছে ভাই, ওকে আমার পাথর জোগাড় করতে হবে, আমার কাছে যেহেতু নাই এখন পাথর জোগাড় করতে হবে সেটা ঠিক আছে, কিন্তু এখন আমার রাস্তা খুঁজে বের করতে হবে কোন দিকে আমি যাবো। সো ওকে গাইজ আমরা জঙ্গলের ভেতরে হাঁটতেছি, রাস্তা এখনও খুঁজতেছি কোন দিকে ভাই রাস্তা আমি নিজেও জানি না, সো দেখা যাক রাস্তা খুঁজে পাই কিনা। ওকে গাইজ আই থিঙ্ক আমি একটা রোড খুঁজে পাইছি, আই ফাউন্ড এ রোড। ওকে দিস মাইট সাউন্ড উইয়ার্ড বাট আই ফাউন্ড এ রোড। ওকে হোয়াট হাউ সো আই থিঙ্ক আমরা একটা ভালো রোড খুঁজে পাইছি, যাইতে পারবো এখান থেকে। আই এম গোনা চেক ইট আউট। ওকে ও ভাই ওকে ওকে দেখতে রোড আছে। ও ভাই সাহেব এতক্ষণ ধরে খুঁজতে খুঁজতে আমি এই রোডটা খুঁজে পাইছি। ও ভাই ওকে ওকে গাইজ ওকে ওকে ইভেন ফাউন্ড সাম কেজেস সামওয়ান ওয়াজ বিইং হেল্ড। ওকে এখানে এখানে ইয়ে পাইছি, এখানে এখানে এটা লাগবে আমার গাইজ, এটা লাগবে। ওকে নাইস এটা নিয়ে নে এবং আমাকে লেট মি গেস অ্যান আন্ডার পারফর্মিং ওয়ার্কার। ওকে ওকে গাইজ আমাকে পুরো সাবধানতার সাথে যাইতে হবে, কোনো বাঘটাক যাতে এটা করতে না পারে আমাকে ওইভাবে যাইতে হবে, আমাকে মোলেনেরিয়া খুঁজতে হবে। খুবই সাবধানে খুবই সাবধানে যেতে হবে আমাকে। ওকে নাইস গাইজ নাইস আমরা একটা নদীর পাশে চলে আসছি। ও ভাই সাহেব একটা নদীর সামনে চলে আসছি আমরা। ওকে ও ভাই ওকে ওকে সাবাস সাবাস সাবাস। ওকে ওকে আশেপাশে দেখে দেখে পাড়া দিতে হবে, কারণ এখানে সাপ টাপ থাকার সম্ভাবনা খুবই বেশি। এবং নাইস
ওকে গাইজ, আমরা নদীর কাছে চলে আসছি। ও ভাই নাইস গাইজ, আমরা নদীর পাশে চলে আসছি। ও ভাই ওকে ওকে ওকে, এখানে সাবধানে যেতে হবে, আমাকে মরলে হবে না। এখানে খুবই সাবধানতার সঙ্গে যেতে হবে আমাকে এই পাশ দিয়ে। নাইস নাইস, ওকে গাইজ দেখো আমরা নদীর সামনে চলে আসছি একটা। ওকে এখন আমাকে এই পাশ দিয়ে পুরোপুরি পাড়া যেতে হবে। ও ভাই ওকে ওকে ওকে, নতুন একটা জায়গায় চলে আসছি। শেষ মনে হয় আমি এই পাশ থেকে বেরোতে পারছি। ও ভাই সাব, ওকে নাইস নাইস, একটা ভালো একটা সুযোগ ছিল আমার এখানে। তো আমার কার্বোহাইড্রেট বাড়াইতে হবে, খাবার দাবার খেতে হবে। ওকে গাইজ আমি খাবার দাবার খেতে হবে আমাকে। ও ভাই ও ও ও ও ভাই, কি সাউন্ড করতেছে ভাই, কে সাউন্ড করলো একটা। ও ভাই কুমির, ও ভাই সাব ভাই দেখো এখানে একটা কুমির, শালার পুত কুমির। ওকে লাগাই দিছি। ও ভাই ও ভাই ও ভাই, কুমির কামড় দিয়েছে লল। ও ভাই সাব, এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম ব্রো, আমার কুমিরের বাচ্চা শালার পুত। ওকে মারা গেছে, আই থিঙ্ক মরে গেছে। ও ভাই আমার ব্লিডিং হচ্ছে। ওকে পচা মাংস আছে যেহেতু আমি এখানে হারভেস্ট করব। নাইস, আমার কোথায় কামড় দিছে দেখি, এটা হারভেস্ট করবো গাইজ, হারভেস্ট করে হারভেস্ট করলাম, ব্লিডিং কমার ক্ষেত্রে কাজে আসবে আই থিঙ্ক। এটা এটা খাবো আমি, কার্বোহাইড্রেট বাড়বে, আমার ব্লিডিং কমাইতে হবে। ওকে ওকে, আমার ব্লিডিং কমাইতে হইলে এখানে কোথায় কামড় দিছে, ওকে আমার কোথায় কামড় দিছে পায়ে। ও ভাই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোথায় কামড় দিছে। ও ভাই আমি মরে গেলাম। ও ভাই আরে ভাই সাহ ভাই মরে গেলাম। ও ভাই সব, ওকে ওকে ব্যান্ডেজ লাগাই দিছি ভাই, ওকে ওকে ব্যান্ডেজ লাগাই দিছি, ব্যান্ডেজ লাগাই দিছি। আমার পানি 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 ব্যবস্থা করো। ও ভাই কুমির আমার মেয়ে দিছে ভাই, ভাই মরিস না ভাই, প্লিজ 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 এখন মরিস না ভাই, এখন আমার হেলথ বাড়াইতে হবে গাইজ, যেমন আমার হেলথ বাড়াইতে হবে, হেলথ বাড়ানোর জন্য খাবার খেতে হবে। আমার পেন কিলার আছে এইট, ওকে পেন কিলার খাইছি গাইজ। ও ভাই ওকে ওকে, এ ভাই মোগোর্সগুলো দিলে হয়তো কাজে আসতো, ব্লিডিং কম। ওকে ব্লিডিং আই থিঙ্ক কমে গেছে গাইজ, এখন আমাকে একটু রেস্ট নিতে হবে, ঘুমাইতে হবে, যদি ইনফেকশন না হয়ে গেছে তাইলেই বাঁচবো আমি, তাইলে বাঁচার সম্ভাবনা খুবই কম। শালার পুত কুমির ভাই, কুমির কি মাইটটা দিল ভাই আমারে, চিন্তা করছো গাইজ কুমির কি মাইটটা দিছে। ও ভাই ভাই আমার ফিভার চলে আসছে, আমার ফিভার চলে আসছে। ও ভাই 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 আমার ফিভার চলে আসছে, ফিভার থেকে বাঁচতে হলে কী করতে হবে, আই থিঙ্ক আমাকে ঘুমাইতে। ও ভাই আমার শরীর টরীর পুরো ভরে গেছে আমার। ও ভাই 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 ওকে ওকে ওয়েট 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 ওয়েট, ও ভাই আমার হাত পা ক্লিয়ার করতে হবে। তো আমরা যাই আমার হাত পাও ক্লিয়ার করি গাইজ, এখন আমি এখানে পেন কিলার থাকে, পেন কিলার খাবো। কুমিরের মাংস পাইছে এড করলাম, নাইস এখন এড করো। ও ভাই সাপ, ওকে প্যারাসাইট হয়ে গেছে আমার। ওকে ওয়েট ওয়েট ওয়েট, এবার থেকে আমি আমার হ্যান্ড ওয়াশ করতে হবে, কারণ আমার পুরো হাত ভরে গেছে কুমির কাটে। ও ভাই ভাই একটা পুরো একটা এক্সট্রিম পর্যায়ে চলে আসছি আমরা, সো দেখা যাক শেষ পর্যন্ত আমরা কী করতে পারি। ওকে নাইস ভাই, আমার হার্টবিট ধীরে ধীরে বাড়তেছে। ওকে আমার রেস্ট নিতে হবে, আই থিঙ্ক রেস্ট নিলে আমি বেঁচে যেতে পারবো। দেখি গেছে আমার হাতে কি ইসে, হাতে পায়ে, ওকে পায়ে কিছু হয় নাই, এই পা এই পা এই পা এই পা এই পা এই পা, ওকে গাইজ 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 এটা আমার কমে নাই, তো আমার কাছে আই থিঙ্ক এটা দিলে কমবে। ওকে ওকে গাইজ, এটা আই থিঙ্ক এটা দিলে কমে যাবে, দেখি 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 দেখি। এই পোকা আমাকে একজনে কমেন্ট করছিল এই পোকা দিলে নাকি কাজ করে, তো দেখি গেছ কাজ করে কি না। তো আমার এখানে একটা রান্না করা লাভা আছে, শিট এটা কেন খেলাম। ওকে ওকে কার্বোহাইড্রেট পাইতেছি, হিট করতেছি নাইস। তো আমার এই পায়ের মধ্যে পোকা কাজ করতেছে, আই থিঙ্ক ভালো একটা ভালো কিছু হবে। তো আমি সামনের দিকে যাই গাইজ, ওকে দেখি আস্তে আস্তে আমি সুস্থ হইতে পারি কিনা। পায়ের মধ্যে ব্যান্ডেজ আবার কী করবো, আমার কাছে ব্যান্ডেজও নাই যে আমি ব্যান্ডেজ করবো, আর ব্যান্ডেজও নাই। ও ভাই ভাই আদিবাসী গলা শুনতেছি আমি, ভাই আদিবাসীর গলা শুনতেছি আমি, প্লিজ ভাই সুস্থ হয়ে যা, সুস্থ হয়ে যা ভাই, পোকামাকড় কি সুস্থ করতেছে নাকি আমাকে আমি জানি না। সো আমি যাই, আমার এখানে একটা আনলক হয়েছে। ওকে ওকে মিয়াকে আমার জানাই দাও আমি কোথায় আসছি। আই হ্যাভ সামথিং টু টেল ইউ বাট ডোন্ট ফ্রিক আউট, ওকে ওকে গাইজ আমরা সেই নদীর পাশ দিয়ে যাচ্ছি, একটা কুমির অ্যাটাক করছিল ভাই, আই অল্পের জন্য বেঁচে গেছি ভাই। কাম অ্যাক্রস দ্য কেমন, ওকে জেক দিস বি এন
told you not to freak out. I'm talking to you, right? Okay, okay, okay. It means that I'm fine. The সামনে দিকে যাইতে থাকা হার্টবিট বাড়তেছে বারবার আমি বুঝতে পারছি না কি হবে এখন। I killed it. How am I supposed to stay calm when you are charging at Cayman? Okay. But I killed it. Sure, but it could have just as easily killed you. কোন দিকে যাইতেছে আমি? That's true, but I killed the Cayman by myself. Okay. You're not letting this go, huh? Guys, আমার পায়ে কি আবার সমস্যা? Okay. You are the king of the jungle. এখানে ব্যান্ডেজ পাবো কই ভাই? এখন তো আমার কাছে ব্যান্ডেজ নাই. Exactly what I wanted to. Okay, ব্যান্ডেজ আছে. Nice. Over now. Okay, okay, ব্যান্ডেজ লাগাই দিছি গাইজ. এখন শুধু সামনের দিকে যাওয়ার পালা. ব্যান্ডেজ আমার কাছে একটাই ছিল, একটাই লাস্ট ছিল ব্যান্ডেজ. এখন ব্যান্ডেজ নাই এই মুহূর্তে আমার কাছে. ওকে, শুরু সুস্থ হইতে পারলে হইছে আমার ভাই. পোকা পোকামাকড় দিয়ে ব্যান্ডেজ করলে আই থিঙ্ক ভালো হইতো. আমি ভুল করে ফেলছি আবারও. শেট ভাই, কুম ও গাইস, মোলেনেরিয়া পেয়ে গেছি ভাই. কি বাঁচা পাচ্ছি ভাই, মোলেনেরিয়া পেয়ে ভাই. ওকে নাইস গাইস, মোলেনেরিয়া পেয়ে গেছে আমাকে ক্রাফটিং. ও ভাই, মোলেনেরিয়া অনেক পাইছি এখানে আরও আছে. নাইস, এনার্জি সেভ করে করে আমাকে কাজ করতে হবে ভাই. কপাল ভালো হইলে যা হয় আর কি, কিন্তু আমার কাছে ভাই মোলেনেরিয়া রাখার মতো জায়গা নেই কিন্তু ভাই. এইসব এইসব লাগবে না ভাই, শর্ট শর্ট সব মোলেনেরিয়া দরকার. ওকে, এগুলো ক্রাফট করে ফেলে গেছি, ধরো এগুলো ক্রাফট করে ফেললে আমাদের সামনে অনেক বেশি দরকার হবে এটার. এখন গাইজ আমি বুঝতে পারছি এখানে পোকাটা দিয়ে দেন আমাকে ব্যান্ডেজ করতে হবে. তো আমি এটা ক্রাফট করে নেই, সবগুলো ক্রাফট করে রাখি কারণ কাজে আসবে. কখন যে কাজে আসে আমি নিজেও জানি না. সো ভাই, ভালো সময়ে ভালো জিনিস পেয়ে গেছি. নাইস, এখন আমাকে সামনের দিকে যাইতে হবে. সো দেখি সামনের দিকে গিয়ে কিছু পায় কি না. থাকার একটা শেল্টার খুঁজতে হবে গাইজ. ও ভাই, সামনে একটা কিছু একটা আমি দেখতেছি. ও ভাই সাব, ওকে 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 গাইজ, আমি সামনে ভালো কিছু একটা দেখতেছি সামনে. দেখি আমার পায়ের অবস্থা কি গাইজ, আমার পায়ের অবস্থা ঠিক আছে কিনা. ব্যান্ডেজ আছে এখন, আছে. ওকে ওকে ওকে, নিড রেস্ট, আমাদের রেস্টের দরকার গাইজ. আমরা সামনে যাচ্ছি, এখানে নাট পাইছি. ওকে, আমাদের একটা রেস্ট নিতে হবে গাইজ. ওকে, আমরা সামনে গিয়ে রেস্ট নিব. ওকে, ফাইনালি গাইজ আমি সুস্থ হয়ে গেছি, আমার হার্টবিট কমছে. ও ভাই, কুমিরে অ্যাটাক করছিল ভাই, এরপরে ভাই বুঝতেই পারতেছো আমার কাছে বাঁচার মতো তেমন কিছু ছিল না, কিন্তু কেউ একজন আমাকে কমেন্ট. সো গাইজ, আর কমেন্টে একজন আমায় বলছিল যে বাঘ বা কুমির যদি অ্যাটাক করে সেখানে পচা ইয়ে. ও ভাই, ওকে ওকে ওকে, আমি কিছু একটা পাইছি, এটা আমাকে জানাইতে হবে. আই ফাউন্ড এ ডগ. হে মিয়া, ফাউন্ড এ ডগ. ওকে, বাট ইট লুকস অ্যাবান্ডেন্ড. আর ইউ শিওর দেয়ারস নো ওয়ান অ্যারাউন্ড? এটা আমি এখানে দিয়ে দেবো গাইজ, কারণ আমাদের পানির দরকার. ওকে নাইস. সো গাইজ, আগে কি আমরা গেম সেভ করব, তারপর সব কিছু হবে. এখানে একটা ক্যালেন্ডার থাকার কথা. ওকে গাইজ, এখানে ক্যালেন্ডার আছে, আমরা এখানে গেমটাকে সেভ করব. দেন অন্য কোনো কথা হবে গাইজ, আর কোনো কথা হবে না এখানে. Yeah, and I think it belongs to the cartel. They probably use this to ship all of their Okay, আমরা খাবার খাবো এখন এবং দেন রেস্ট নেব গাইজ. এটা ওভার করো. ওকে নাইস নাইস. ওকে ওকে গাইজ, আমরা এখান থেকে পানি টানি খেয়ে যাবো, সব কিছু করতে পারবো. দেন এখান থেকে আমরা অন্য জায়গার উদ্দেশ্যে রওনা করবো. ভালো একটা জায়গায় আমরা চলে আসছি ফাইনালি. ওভার এন্ড আউট. ওকে ওকে গাইজ, ফাইনালি আমরা আরেকটা জায়গায় চলে আসছি, ওই জায়গাটা ছেড়ে. তো আমরা এখানে একটা ঘুম দিব, দেন একটু পরে উঠেই যা করা করবো গাইজ. সো গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবা না. এই ভিডিওতে গাইজ আমি সাতশো লাইক এডিম করতেছি, জানি তোমরা ফিল আপ করে দিবা. সো গাইজ, করে দিও তো, দেখে গেছি লাস্ট শেষ পর্যন্ত আমরা কী করতে পারি. সো ওকে গাইজ, আমরা সেই জায়গাটা চলে আসছি. এটা একটা ডক, আর এখান থেকে হয়তো মূলত সেই কি বলে যে ড্রাগ ডিলাররা এখান থেকে হয়তো মনে হয় ওই ড্রাগগুলো এদিকে আনে, তো এখান থেকে সাপ্লাই দিত গাইজ. সো সেই রোডটা আমি খুঁজে পাইছি, এখন শুধু মিয়াকে খুঁজে বার করার পালা. সো এখানে একটা আমি ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি, আই থিঙ্ক মাছ ধরতে পারবো আমি. ও ভাই, ওকে ওকে ওকে, এখান থেকে আমি মাছ ধরে রান্না করে খাইতে পারবো. ওকে, এখানে পিরানহা মাছ গাইজ দেখতে পাচ্ছি, অনেকগুলো পিরানহা মাছ আছে এখানে. সো গাইজ, আজকে ভিডিওতে দেখলাম গাইজ আমরা আমাদের সেই কি বলে
ড্রাগ লেব থেকে বের হয়ে যখন আমরা নদীর পাশে আসি তখনই কুমির অ্যাটাক করার ফলে আমার পায়ে স্ক্র্যাচ হয়, আর আমি ব্যান্ডেজ থাকার কারণে, আমি পর্যাপ্ত ব্যাকআপ নিয়ে আসার কারণে ভাই বাঁচতে পারছি। ওকে, শেষ পর্যন্ত আমরা একটা ডকে এসে এখানে মানে থাকার জন্য ব্যবস্থা করতেছি। সো নেক্সট এপিসোড দেখতে পারবো গাইজ আমরা মিয়াকে খোঁজার জন্য আর কতদূর যাইতে পারবো সেটা আমি এখনও জানি না। সো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবা, কমেন্টে তোমার মতামত জানাবা, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে, অবশ্যই গাইজ সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে প্রেস দিয়ে রেখো সকল ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর গাইজ, আমরা 20,000 সাবস্ক্রাইবারের অনেকটাই কাছাকাছি, যারা সাবস্ক্রাইব করো নাই টু সাবস্ক্রাইব ফার্স্ট, আর রেগুলার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাও। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।